হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজ আপনাদের দেখাবো কীভাবে বিকাশের মালিকানা দেখবেন সেলফিন অ্যাপসের মাধ্যমে। প্রথমে আপনি সেলফিন অ্যাপসে লগ ইন করে নেবেন, দেন আপনার বিকাশ নাম্বারটি দিলে তারা ওখানে মালিকানা বা যার নামে বিকাশের রেজিস্ট্রেশন করা সেটি দেখতে পারবেন। আসলে অনেক ক্ষেত্রে বিকাশ কার নামে খোলা আছে এটা নিয়ে ঝামেলা হয়, অনেক ক্ষেত্রে পিন নাম্বার যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে খুব সহজে এটি কিন্তু চেক করতে পারবেন। সেলফিন অথবা আরও একটি অ্যাপস রয়েছে ব্যাঙ্ক এশিয়া, এটির মাধ্যমে আপনি খুব সহজে চেক করতে পারবেন। এখান থেকে ফান্ড ট্রান্সফারে যাবেন, ফান্ড ট্রান্সফার করে স্ক্রল আপ করে একটু নিচে আসবেন, বিকাশ অপশনে যাবেন, গিয়ে বিকাশ নাম্বারটি টাইপ করে দেবেন। নেক্সট করলে আপনি দেখতে পারবেন কার নামে এটি রেজিস্ট্রেশন করা আছে বা কার আইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খোলা হয়েছে। এখানে আমি নাম্বারটি টাইপ করে দিলাম, দেখেন বিকাশ নাম্বার, তার নিচে রিসিভার নাম্বার দিয়ে আছে। দেন এইভাবে আপনি খুব সহজে এটি কিন্তু চেক করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে আপনার যদি অ্যাকাউন্টের সমস্যা হয় বা কিভাবে কার নামে আছে এটি জানেন না, সেক্ষেত্রে কারো সেলফিন অথবা আপনার নিজের সেলফিন থাকলে অথবা ব্যাঙ্কে সে অ্যাকাউন্ট থাকলে অ্যাপসের মাধ্যমে খুব সহজেই কিন্তু চেক করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।